এনআরসি ও ক্যাবের বিরোধিতায় মালদার মোথাবাড়িতে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোপন আততার অভিযোগ করলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতারা। এনআরসি ও ক্যাব নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতই চিৎকার আন্দোলন করুক সেটা আসলে ভাঁওতা। এই ইস্যুতে মমতা মোদি ভাই বোন এরা তলে তলে হাত মিলিয়ে ভারতবর্ষের জনগণকে বোকা সাজাবার চেষ্টা করছে। কিছুদিন পরেই মানুষ বুঝতে পারবে মমতা ব্যানার্জি কিভাবে ধর্মের রাজনীতি করে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে আসছে। এদিন মোথাবাড়িতে এনআরসি বিরোধী প্রচার সভায় এই ধরনের বিস্ফোরক অভিযোগ আনল পশ্চিমবঙ্গ রাজ্য সমাজবাদী পার্টির মহিলা সভার সভানেত্রী সেবি বেগম। এদিন মোথাবাড়িতে এনআরসি ও ক্যাবের বিরোধিতায় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতৃত্ব দেন। এদিনের সভায় সেবি বেগম ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রতিনিধি প্রকাশ রায়, সমাজবাদী পার্টির রাজ্য নেতা ও সাহিত্যক মানিক ফকির ও সাহিত্যক প্রিয়ঙ্কাদা দেবী, মালদা জেলার প্রেসিডেন্ট মনসুর বিশ্বাস ও সমাজবাদী দলের মোথাবাড়ি অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়া আলী। মোথাবাড়িতে এনআরসি নিয়ে বিজেপি ও তৃণমূল নেতৃত্বের বিরোধিতা করে আন্দোলনের নামল সমাজবাদী দল। সমাজবাদী দলের রাজ্য মহিলা সভানেত্রী সেবি বেগম বলেন, মমতা ব্যানার্জি কিছু হিন্দু ভাইদের ও মুসলমানদের বোকা বানাচ্ছে। যেদিন ক্যাবের ভোটাভুটি হয় সেদিন তার সাংসদরা অনুপস্থিত থাকলো কেন, এই জবাব দিক আগে। এই ইস্যুতে তারা মোথাবাড়ি থেকে সারা জেলাতে আলাদা আলাদা ভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করেছে। সমাজবাদী দলের এদিনের সভায় জনতার ভিড় ও কর্মী সংখ্যা দেখে রাজনৈতিক মহলের ধারণা, আগামীতে এই বিধানসভা এলাকায় কংগ্রেস এবং তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে চলেছে এই দল। উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী দলের একাধিক রাজ্য ও জেলার নেতৃত্ব এদিনের সভায় উপস্থিত ছিলেন। সিএবি নিয়ে, সিএ নিয়ে, সেটা নিয়ে আজকে আমি এখানে আমাদের 52 বিধানসভা কোথাবাড়িতে এনআরসি নিয়ে আমি মিটিংটা ডেকেছি। তার কারণ যে মানুষকে জানানোর বিষয় আছে, না জানালে মানুষ বুঝতে পারবে না, সেই কারণে মিটিংটা আমি এখানে ডেকেছি। আছে না, 5 বছর আছে, এই ভোটার কার্ড আধার কার্ড দেবে সঙ্গে সঙ্গে বলবে এটা তুমি জালি করে করেছো। এই সিএটা যদি ভালো করে পড়া যায় তাহলে এটা সম্পূর্ণ কৃতদাস বানানোর একটা ছক, যেটা হিন্দু উদ্বাস্তু ভাইদের, মুসলমানদের ক্ষেত্রে যেহেতু সংখ্যায় কম, ছিন্নমূল হয়ে মুসলমানরা কম এসছে, ফলে মুসলমানদের ভয়টা কম। মুসলমানরা আন্দোলনটা করছেন একটা আদর্শের জন্য এবং অল্প সংখ্যক হলেও তারা লড়াইটা করছেন। এই আন্দোলন কিন্তু মুসলমান ভাইরা যে লড়াই করছেন হিন্দু ভাইদের বাঁচানোর জন্য। হিন্দু ভাইদের এখন মুসলমান ভাইদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সভা করে পাড়ায় পাড়ায় এই আইনটা বাংলা অনুবাদ করে পড়ে নেওয়া দরকার, কারণ এই আইনটা না জানলে পরে সে বিপদে পড়বে, এনপিআরে সই করে ফেলবে, এনআরসিতে তার নাম বাদ যাবে এবং প্রত্যেকেই বেনাগরিক হয়ে যাবে এবং ডিটেনশন ক্যাম্প ছাড়া তাদের কোনো গতি নেই। এনআরসির বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে আমাদের এই বক্তব্য। ঘটনা হলো দিদি 2003-এ আর 2005-এ, 2005-এ কাউ ছিঁড়া মারে অত সই করেছিল দিদি, আর মোদি, অমিত শাহ আর দিলীপ ঘোষ বলছে ঘাট ধাক্কা দিয়ে চালিয়ে পাঠিয়ে দিব, বাংলাদেশি কেউ যাবে না, হিন্দুও যাবে না, মুসলিমও যাবে না, আমরা ভারতীয়, আমরা হিন্দুস্থানি, হিন্দুস্থানি হয়েই থাকব। হ্যাঁ, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের বক্তব্য হলো মুসলমানরা হিন্দুরা একই 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 রাস্তায় চলে, দুটো জাত, নারীর জাত একটা আর পুরুষের জাত একটা, বুঝলেন? আমাদের যে এত যে ইয়ে করাচ্ছে মোদী আর মমতা, শেষ করে দিলে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।